গুড মর্নিং গাইস, সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে, কারণ আজকে কলেজে মা সরস্বতী দেবীর মুক্তি আনা হবে। এই হচ্ছে আমাদের কলেজের গেট, এবং কলেজের ঢোকার সাথে সাথেই দেখি সবাই শাড়ি পরে মুখে ময়দা মেখে কলেজে এসে হাজির। আসার সাথে সাথেই দেখি ডান্স শুরু হয়ে গেছে, তো আমিও আর দেরি না করে তাদের সাথে একটু এনজয় করে নিলাম। এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর ডেকোরেশন, ছোট্ট ডেকোরেশন বাট খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে দেবী সরস্বতী মায়ের মূর্তি আনার পালা। সবাইকে বলা হয়েছে কলেজের গেটের সামনে খুব সুন্দর করে লাইনে দাঁড়িয়ে পড়তে, তারপর রেলি বার হবে। মা সরস্বতী দেবীর মূর্তির দোকানের সামনে এসে আমরা তিন বন্ধু লেগে পড়েছি ঢাক নিয়ে বাজানোর জন্য। অনেক চেষ্টা করে একটু বাজাতে পারলাম। আমাদের মুক্তি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত রেলি বার হয়েছে, তারপরে আবার কলেজে যাওয়া হবে। শেষ হলো সব কাজ, মুক্তি এনে আবার ডান্স শুরু হয়ে গেল। ডান্স করতে করতে আজকে পুরো শেষ, ঘেমে পুরো ভিজে গেছি। এখন আপাতত ঘরে চলে যাব, কারণ আজকের সব কাজ শেষ, কালকে আবার দেখা হবে। দেখা হচ্ছে কালকে।